যেখানে আপনি কোরআন পড়বেন ইয়া ইউহান্নাস আপনি জেনে নেন ওই জায়গায় আপনার নাম আছে আল্লাহ কথাটা আপনাকে বলেছে যে তুমি তোমার রবের ইবাদত করো তুমি হালাল খাও তুমি শয়তানের পতঙ্গ অনুসরণ করবে না এই আয়াতগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তো যতগুলো কথা বলেছি এটা আমাদের মা বন্ধুদের জন্য ছিল এজন্য আপনাদের উচিত অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো নেওয়া আর বিশেষ করে ঈদের দিনের খুতবায় মা বন্ধুদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই উপদেশটা দিয়েছিলেন বলেছিলেন তাসাদ্দাকনা তোমরা দান সাদকা করো কেন বলেছিলেন এটা মা বন্ধুদের অনেক ঘাটতি আছে বলা হয়েছে আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখতে পেয়েছি একজন বিচক্ষণ মহিলা বলে ফেলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের অপরাধটা কি কেন আমরা জাহান্নামে বেশি হব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকসিরনাল্লানা ওয়া তাকফুরুনার আশির একটা বর্ণনায় এই দুইটা পাপ আছে যে তোমরা বেশি বেশি লানতান করো বাচ্চাদেরকে চাচি নানি যাদের সাথে ঝগড়া লাগবে তুই হালাক হ তুই মরে যা তার উপরে গজব পড়ুক এই শব্দগুলো সবথেকে বেশি মহিলারা ব্যবহার করে তুকসিরনাল্লানা তোমরা বেশি লানতান করো এটা হচ্ছে তোমাদের অপরাধ আর কি ওয়া তাকফুরুনাল আশির তোমরা তোমাদের স্বামীদের নাশুকরি করে থাকো কি নাশুকরি সব সময় ভালো ভালোই চলতেছে পুরো মাসের বেতনটা সব খরচ হয়ে যাচ্ছে কিন্তু কোন একদিন কোন একটা ডিমান্ড করেছে আর আপনি এনে দেন নাই বলবে তোমার কাছে আমি জীবনে কিছুই পাইলাম না ওই একটা ডিমান্ড পুরো না হওয়ার কারণে পুরো মাসের ডিমান্ড সব শেষ এই বছরের এই দিনটা কারো কারো জন্য তো ঈদের দিন আলহামদুলিল্লাহ কারো কারো জন্য তো মানে বড় মুসিবতের দিন চলে আসে এই দিনে যদি তাদের সাথে কোনো রকমের ব্যতিক্রম কিছু হয় তবে আলহামদুলিল্লাহ তারা সহনশীল যেই কোনো মানের কিছু গিফট এনে দেন তারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তবে তারা বেশি নাশুকরি করে থাকে এটা হচ্ছে তাদের অপরাধ তাদের আরেকটা অপরাধ হচ্ছে ফিজিক্যালি সেটা কি মিন্স থাকার কারণে মাসিক থাকার কারণে তারা সাত দিন নামাজ পড়তে পারে না সাত দিন তারা রমজানে সিয়াম রাখতে পারেনি সাত দিন এটা কথার কথা বললাম আপনি এখানে একটা চমৎকার পয়েন্ট আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আপনি জানেন আপনি শুধু আল্লাহর ফরজ ইবাদতই পালন করতেছেন না আপনার মর্যাদাও কিন্তু বাড়তেছে মর্যাদাও বাড়তেছে তাদের উপর ওই সাত দিন নামাজ ফরজ নাই কিন্তু দেখেন নামাজ না পড়তে পারার কারণে তাদের মর্যাদা দিন দিন লেজ হয়ে যাচ্ছে এই জন্য রাসূল সাল্লাম বলছেন তোমরা তোমাদের মর্যাদা বাড়াতে পারবে কিসের মাধ্যমে দান সাদকা করার মাধ্যমে এটাই একমাত্র আমল যেটা তোমাদের লেভেলটাকে পুরুষদের সমানে করে দিবে তার মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে মহিলারা যেই দিনগুলোতে এটা করতে পারে না ওই দিনের ঘাটতি পুরো হয়ে যাবে যদি তারা দান সাদকা করে তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী দান সাদকা করে এই কথা শোনার পরে রাসূল সাল্লামের সাহাবিয়াত মহিলারা যে কাজটা করেছিল তারা তাদের গলার কানের রিং খুলে দিয়ে দিয়েছিল না আমাদের মা বোনরা যদি এটা করে ঘরে অশান্তি শুরু হয়ে যাবে তবে আমরা আপনাদের কাছ থেকে কানের রিং আর দুল চাচ্ছি না আর গলার হার চাচ্ছি না আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা আপনাদের এলাকার মসজিদগুলোতে অভাবী ঘরগুলোতে আপনারা দান সাদকা করবেন এই দান সাদকা আপনাদেরকে এমন লেভেলে নিয়ে যাবে যে আপনাদের যে ত্রুটিগুলো আছে সব আল্লাহ মাফ করে দেবে কারণ দান সাদকা মানুষের পাপকে মাফ করে দেয় এবং কবর আজাবকে মুক্ত করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দান সাদকা করার তৌফিক দান করুক